এই যে জায়গাটা এইখান থেকে সোজা আপনাদের ওই 15 শতাংশ তা আপনার আম্মা এই যে দেখলেন এখন হসপিটাল থেকে এইমাত্র আসছে আমরা যখন জমিটা কিনছি তখন সে বাধা দেয় নাই, উনি বলে কি এইবারে তার জায়গা আছে, মানে আমাদের আগে বলে নাই, তারপর আমরা বেড়া দিছি, এক বছর হয়ে গেছে অলরেডি আমরা বেড়া দিছি, তারপরে সে এই 16 তারিখে এই বেড়া খুঁজলো, আমার আম্মার সাথে গেঞ্জাম করে আমাকে ধাক্কা দিয়ে হাত ভেঙে ফেলাইছে, এটি ভাঙে তারা আমাদের এক বছর আগে আপনারা এখানেই করছে, তখন আর কিছু বলে না, তখন কিছু কাগজপত্র থাকে তাদের, যদি এখানে থাকে আপনাদের সঙ্গে বসবে কাগজপত্র নিয়ে, যদি তারা পায় এখানে তাকে জায়গা থাকে তো নেবে, তো মারামারি করার তো কোনো আমাদের না বলে আমাদের বেড়া ভাঙে করে আমার আম্মা প্রতিবাদ করছে যে তার হাতটা ভেঙে ফেলে জমিনদার হ্যাঁ রাইখা দিছে, উনি রাখছে, উনি দালালি করছে, আমরা এখানে চিনি না জানি না, উনি আমাকে দায়িত্ব আনছে, উনি দেখাইছে উনি সব কিছু, আর উনি এখন আবার এখানটা দখল করে উচ্চ জায়গা ওনার লাগবে, না না এটা তো উনি আপনাদের সঙ্গে ওনার জায়গা থাকলে উনি কাগজ দিয়ে বসবে, এটা বসলে আপনারা হইলে আপনারা দিয়ে দেবেন, এখানে তো তার বাইরে তো কিছু নাই, কিছু বেড়া ভাঙা ভাঙে একজনের একজনের জায়গা উঠবে আর একজনের তো এই করার উচিত না, আমার বেড়া ভাঙতে দেখেন কি করছে, এই বাউন্ডারির মধ্যে ঢুকে এই বাউন্ডারি ভাঙছে, কুপাইছে, দেখেন এই পিলার যেটা আইনগত ভাবে যেটা হয় আব্দুর রহিম, আমি আব্দুর রহিম, এসবিটিভি, ধন্যবাদ।